হ্যালো গাইজ, হাউ আর ইউ? সো আজ আমি আপনাদের বলবো কী করে মোবাইল ট্র্যাকিং ট্র্যাক করতে হয়। যে কারোর মোবাইল অন্য কারোর মোবাইল আপনি কীভাবে নিজের মোবাইল থেকে কন্ট্রোল করবেন, এটাই তো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এটা টপিকটা বলে দিই, মোবাইল ট্র্যাকার একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনারা যে কারোর মোবাইল ট্র্যাক করতে পারবেন। তো মোবাইল ট্র্যাক করতে পারবেন, তো শুরু করা যাক ভিডিওটি। বেশি সময় নষ্ট করে নেটটা চালিয়ে দিলাম, এই জন্য নেটটা চালু করতে হবে আপনাকে। তো বলে দিই এটা কিসের ওপরে, এটা মানে আপনি আপনার বাড়ির যে কারোর বা কারোর মোবাইল আপনি নিজের মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন, তার মোবাইলের সব কিছুই নিজে দেখতে পারবেন। তার মোবাইলটা 2 মিনিট মতো আপনাকে নিতে হবে, 2 মিনিট মতো আপনার হাতে নিতে হবে। তারপরে আপনি সেখানে একটা অ্যাপ ইনস্টল করে দেবেন, সেখান থেকে কিছু পারমিশন দিয়ে দেবেন এবং তারপরে আপনার মোবাইল থেকে সেটা সব দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক সময় নষ্ট না করে। ক্রোম ব্রাউজার আমি নেট অন করে দিচ্ছি, এবার আপনার আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমি এখানে সার্চ করব মোবাইল ট্র্যাকার, ঠিক আছে, MOBILE মোবাইল TR মোবাইল ট্র্যাকার। ওপরে যে অপশানটা আছে মোবাইল ট্র্যাকার ওপরে অপশান, এই ওপরে একদম ওপরে যে সফটওয়্যারটা আপনি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তো এখানে কী করতে হবে আপনাকে, আপনার একটা নিজস্ব মোবাইল আগে রেজিস্টার করতে হবে। এখানে আপনার আইডি নেই, ওই জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। তাই ইনস্টল অ্যাপ্লিকেশন ফ্রি, এখানে আপনাকে নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল অ্যাপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করবেন। এটা আপনার মোবাইলের কথা বলছি আমি, যেটা সেটিংটা করে নেবেন ডাউনলোড মোবাইল ট্র্যাকার ফ্রি। তো এখানে আমার আইডি পাসওয়ার্ড, ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে, ইমেল আইডি আর পাসওয়ার্ড দেবেন, তো সাইন আপ করে দেবেন। তো আমি এখানে সাইন ইন করে দিলাম, সাইন ইন আপনি সাইন আপ করবেন, আপনার আইডি অবশ্যই নেই, এই জন্য সাইন আপ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন। তো ডাউনলোড অ্যাপ্লিকেশানে যখন আমি ক্লিক করব তখন একটা সফটওয়্যার আসবে, ডাবল ক্লিক করে যে সফটওয়্যারটা আপনার এখানে 1643434। তো এখানে আমি সফটওয়্যার ডাউনলোড করে নিচ্ছি, দেখুন এখানে একটা সফটওয়্যার অপশান আসবে। তো অবশ্যই আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি ওকে করবো, তো এখানে সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরে, এটা ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করবেন, ইনস্টল করার কিছু পারমিশন যাবে, পারমিশন আপনি দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পরে যা যা বলবে সেরকম করবেন। এখানে আমার অলরেডি ইনস্টল আছে তাই জন্য আমি দেখালাম না। তো এটা আপনার মোবাইলে সেটিং করে নেবেন, এই ওয়েবসাইটে থাকবেন, ঠিক আছে। তারপরে যখন আপনি করে নেবেন তখন আপনি কী করবেন, ভিকটিমের ফোনে এবার আপনাকে কী করে দিতে হবে সেটা আমি বলে দিই আপনাকে, ঠিক আছে। এবার ভিকটিমের ফোনে যেতে হবে, আমি ভিকটিমের ফোনে স্ক্রিন রেকর্ডিং অন করছি, এটা এখানে অফ করে দিলাম। তো বন্ধুরা, এটা আমি আপনারা যার ফোন ট্র্যাক করবেন তার ফোনটা নেবেন, এটা আমি নিয়েছি আমার একটা বোনের ফোন। তো চলুন দেখা যাক এর ফোনে আমাকে আপনাকে কী সেটিং করতে হবে। তো এর ফোনটাতে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, এখানে ইমার্জেন্সি হয়ে গেছে এই জন্য ইমার্জেন্সি হয়ে গেছে। এখানে একটা নতুন ট্যাপ নিয়ে নিয়েছি, তো অনেক হ্যাং করছে মোবাইলটা, এর জন্য আমি সরি। রিয়েলমি C2 বুঝলেন, অনেক বয়স হয়ে গেছে। কী বলছি এখানে, তো ইমার্জেন্সি হচ্ছে বারবার, এর জন্য আমি একটা কাজ করতে পারি, এই অনেক প্রবলেম হচ্ছে সেটটাই। তো এখানে আপনি ডাউনলোড করে নেবেন মোবাইল ট্র্যাকার।
তো আমি লিখে দিয়েছি চলে আসবে, পরপর কোনো ব্যাপার না, আস্তে আস্তে চলে আসবে। মোবাইল ট্র্যাকার, এই যে মোবাইল ট্র্যাকার সার্চ করে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রথমেই প্রথম ওয়েবসাইটটাই আজ চলে এসছে। এখান থেকে আমি ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। আমার ওটা এমআইয়ের সেট বুঝলেন, এমআই সেটে অনেক রকমের সিকিউরিটি ওয়ার্নিং দেওয়া আছে। তো এখানে আপনি ইনস্টল অ্যাপ্লিকেশানে ক্লিক করেন, ইনস্টল অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন। এবার ইনস্টল করে দেবেন সেটা বুঝলাম, আপনি ইনস্টল কীভাবে করবেন সেটা আপনারা জানেনি, ইনস্টল করে নেবেন এবং যদি পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাপটা হাইড হয়ে যাবে, সব কমপ্লিট করার পরে অ্যাপটা এখানে হাইড হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে করলাম না, এখানে অ্যাপটা হাইড হয়ে যাবে। হাইড হওয়ার পরে আপনি যে ইমেল আইডি বা লগ ইন দিয়েছেন, আপনি যে ইমেল আইডি, এখানে আমি দেখিয়ে দিই। তো যে ইমেল দিয়ে আপনি আপনার এতে লগ ইন করেছিলেন সেই ইমেলটা এখানে লগ ইন করে সাইন ইন করে দেবেন এবং ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কমপ্লিট করে ইনস্টল করে দেবেন। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে, আপনার মোবাইলে লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল, এটা আমি আমার মোবাইলে বলছি না, এটা আপনার মোবাইলে, যার মোবাইল থেকে যে মোবাইলে আপনি করবেন, আপনার নিজের মোবাইলে, যার মোবাইলে করলেন সেটা তো কমপ্লিট করে দিলেন, সেটা ওই অ্যাপটা ইনস্টল করে পারমিশন দিয়ে দেওয়ার পরে আর কিছু করার, সে মোবাইলে কিচ্ছু করার নেই। তারপরে আপনার মোবাইলে এসে লগ ইন এসে এখানে যে ইমেল আর পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই ইমেল আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে যেই সাইন ইন করবেন তো এখানে সব শো করবে, আপনার এখান থেকে সব দেখা যাবে, উপর থেকে যত রকমের যতটা অপশন আছে মোবাইলে লক করা, ছবি, হোয়াটসঅ্যাপ, যত কিছু আছে এ টু জেড আপনি সব কন্ট্রোল করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে। তো হ্যালো বন্ধু, তো বন্ধুরা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, প্রবলেম হলে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা মেসেজ করতে পারেন।